আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে চলে এসেছি রান্নাঘরে। এসে কিন্তু আগে গ্যাস ওভেনটা ক্লিন করে নিলাম, যদিও এখন বৃষ্টি হচ্ছে বলে কাঠের উনান ধরাতে পারছি না, তাই আর কি গ্যাসের মধ্যেই রান্নাবান্না করছি। তাই উঠেই আগে ব্রেকফাস্ট রেডি করার আগে ভাবলাম চুলাটা খুব ভালোভাবে পুছে নেওয়া যাক, কারণ রাতের মধ্যে কী গেছে না গেছে আমরা তো চোখে দেখতে পাইনি। তো সব কিছুর প্রথমে কিন্তু গ্যাস ওভেনটা ক্লিন করে চলে এলাম সোজা কল ঘরে। এসে কিন্তু আগে থালাবাটিটা ধুয়ে জামাকাপড়গুলো ধুয়ে নেবো। হাজব্যান্ড কিন্তু এখনও ওঠেনি, হাজব্যান্ড কিন্তু কাজে বেরোবেন, তো সে কারণে একটু তাড়াহুড়ো করেই আমাকে কাজগুলো করতে হচ্ছে টাইমের মধ্যে। মানে ওনাকে আমি ঘুম থেকে ডাকবো হচ্ছে 7:30 আর আমি উঠেছি 7:00। তো আধ ঘন্টার মধ্যে এদিকের কিছুটা কাজ আমি যদি এগিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা আমার হেডেকটা কমে যাবে আর কি। তো আমাদের মধ্যবিত্ত পরিবারে বা আমরা যারা গৃহিণীরা রয়েছি তারা যদি একটু বুঝে সংসার না চালায় তাহলে কিন্তু মাসের শেষে না খেয়ে থাকতে হবে, কারণ আমাদের কিন্তু আমাদের হাজবেন্ডের একার ইনকামেই সংসারটা চলছে। তাই উনি যে যতটুকু উপার্জন করে আনছেন সেই উপার্জনের টাকাটা যদি একটু বুঝে খরচ না করি তাহলে নিজের তো কোনো শখ শান্তি পূরণ হবেই না, আর সেই সাথে কিন্তু এই যে সংসার চালাতে চালাতেই শেষ হয়ে যাবে। তাই একটু বুঝে সংসারটা কিন্তু অবশ্যই চালাতে হবে, নাহলে কিন্তু মাসের শেষে দেখা যাবে কি হ্যাঁ যে কোনো টাকা তো নেই, সেই সাথে কিন্তু না খেয়ে থাকতে হবে না, হয়তো একেবারেই এমনই খাওয়া দাওয়া হবে মানে সেটা না খাওয়ার মতো। তো সেই কারণে কিন্তু একটু বুঝে সংসারটা চালানোর চেষ্টা করি যাতে মাসের শেষে কোনো রকম কোনো কষ্ট অভাব না হয়, আর সেই সাথে যে কোনো শখ যদি করি সেটা অ্যাটলিস্ট অল্প অল্প করে টাকা জমিয়ে যেন আর কি কিনতে পারি, সেটা সময় সাপেক্ষ হলেও যেন শখটা পূরণ হয় আর কি। তো থালাবাটি ধোয়ার পরে কাপড় ধোয়াটা আমার একটা হ্যাবিটে পরিণত হয়েছে, কেন বলো তো? কারণ আমি যে কাঠের উনানে রান্না করি তাই আমি থালাবাটিগুলো ধোয়ার পরে না আমার হাতের মধ্যে কালি লেগে যায়, লাস্টে হাঁড়িগুলো মাজি। তো হাতের মধ্যে কালিটা লেগে যাওয়ার কারণে তারপরে যখন আমি কাপড়টা ধুই আমার হাতটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, তো সে কারণে এই অভ্যেসটা না একেবারে প্রথম থেকে করতে করতে আমার জন্য একটা হ্যাবিট হয়ে গেছে, হ্যাঁ মানে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে আর কি। তো সেই কারণেই আর কি কোনো কিছু না করে থালাবাটি দিয়ে তারপরে কাপড়টা ধুই। তো যাই হোক, এখানে আজকের বেশি কাপড় ছিল না, অল্প কটাই জামা কাপড় ছিল, তাই ভাবলাম এখনই ধুয়ে দিই। আর হাজবেন্ড উঠে পড়া মানে আমার তার সাথে সাথে মেয়েও উঠে পড়বে, আর মেয়েও উঠে পড়া মানে কাজের মানে 12টা বেজে যাবে। কাজগুলো হবে না কেন? হবে, এই যে রিল্যাক্সে কাজগুলো করতে পারছি সেটা আর হবে না, এই একবার উঠতে হবে, আবার কাজ করতে হবে, উঠতে হবে, কাজ করতে হবে, মেয়েকে দেখতে হবে, এইভাবে হবে। তো এইভাবে কাজ করে কি শান্তি হয় বলো? আর একভাবে রিল্যাক্সে যদি কাজটা করি কাজটা তাড়াতাড়ি হয়েও যায়, আর ওইভাবে কাজ করলে এত কাজটা ভালোও লাগে না, বিরক্ত ফিল হয়, আর সেই সাথে কাজটা কিন্তু মানে ভালো হয় না, যেমন কেমন যেন হয়। হ্যাঁ, তো সেই কারণে আর কি হাজবেন্ড আর মেয়ে ওঠার আগে চেষ্টা করি এই যে কাজগুলো অ্যাটলিস্ট থালাবাটি কাপড়টা ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিতে, তাহলেই কিন্তু আমার 80%-এর কাজ হয়ে যায়। তো যে দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালকে প্রায় সারাদিনের মতোই বৃষ্টি হয়েছে, সে কারণে কিন্তু বিকেলে মানে গোসল করার পর যে জামাকাপড় ছিল সেগুলো কিন্তু শোকায়নি। তো সেগুলো নিয়ে আর আজকের জামাকাপড় নিয়ে আর সাথে মুরগিদের এই যে বোলগুলো মানে খাবার যেটা ওদের দেওয়া হয় তো সেই খাবারের বোলগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে মেজে রেখেছিলাম বিকেলবেলা যখন ছাদে এসেছিলাম কালকে মুরগিগুলোকে তুলতে।
তো তখনই হাতে করে নিয়ে গেছিলাম মাজবো বলে, আর সেই সাথে ছাদটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কালকে বিকেলে আমি ছাদ দিয়েছি। দেখে তোমরা বুঝতেই পারছো একেবারে চকচকে তকতকে হয়ে গেছে, যেহেতু মুরগিরা ঘোরাফেরা করে ফলে পটি পড়ে, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পটিগুলো একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আর ছাদটা যখন দিলাম ছাদটা যেন একেবারে ধপধপ করছে। মুরগিদের খাবার দিয়ে সাথে জামা কাপড়গুলো মেরে দিয়ে চলে এলাম নিচে। এসে দেখি মেয়ে আমার উঠে হাজির, তো ওকে উঠে সব থেকে প্রথমে ফ্রেশ করিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু ওকে ওর খাবারটা খাইয়ে দেবো। তো বেসিক্যালি ব্যাপারটা কী হয় বলো তো, ওকে এই যে মুখটা ধোয়ানোর অভ্যেসটা আমি করেছি, আমি চাই এটা বড়ো হলেও যেন অভ্যেসটা থাকে। অনেক সময় বাচ্চারা মুখ ধুতে চায় না, ব্রাশ করতে চায় না, এটা তো হয়। তো সে কারণে ছোটো থেকেই আমি অভ্যেসটা করেছি যাতে যেন ও নিজে থেকে ব্রাশটা অ্যাটলিস্ট করতে চায়। তো যাই হোক, এখানে কিন্তু ওকে খাইয়ে দিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে হেভি কিছু খাওয়াই না, ওকে খাওয়াই একটু উষ্ণ গরম পানিতে 4-6টা ব্রিটানিয়া মেরিথিনের মেরি বিস্কিট। তো ওটা খাইয়ে দিলাম, দেওয়ার পর ও এখন একটু খেলা করবে, সেই ফাঁকেই আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। তো প্রত্যেক গৃহিণীরই শখ হয় যে তার সংসারটা সুন্দরভাবে সাজানো গোছানো হবে, আর সেই সাথে পরিপাটি হবে। তবে সেটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হয়ে ওঠে না, মানে অনেকে চায় বড় ঘর বড় রুম হবে, সেই সাথে কিন্তু ফার্নিচারগুলো সুন্দর হবে, তারপরে কিন্তু সুন্দর সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করব। তো আমার ঘরের ফার্নিচার অনেকগুলোই থাকার আছে, তবে আমার ঘরে কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো ফুল কিনে লাগাইনি। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু আমার দিদি আমাকে দিয়েছিল। তো সেই ফুলগুলো ওকে কিন্তু একটু বুদ্ধি করে এভাবে টবে দিয়ে সুন্দরভাবে এখন সাজিয়ে রেখেছে, যেহেতু এখন ফুল আমি কিনবো না, মানে ফুল কিনে আমি পয়সা নষ্ট করব না। এখন আমি আমার মেন এখন ফোকাস হচ্ছে আমার রান্নাঘরটাকে কমপ্লিট করা। তো ওটার জন্য কিন্তু আমি অনেক শখ শান্তি অনেক কিছু ত্যাগ করছি আর ত্যাগ করে যাচ্ছি। তো আমি জানি আল্লাহ্বা কিন্তু আমার এই ত্যাগটা বুঝবে, আর সেই সাথে কিন্তু খুব তাড়াতাড়ি আমার স্বপ্নের রান্নাঘরটা আমাকে তৈরি করার জন্য সাহায্য করবে ইনশাল্লাহ। এই দোয়াটা তো আল্লাহ্বাকে কাছে প্রতিনিয়ত আমি করে যাই। আর এখানে যেটা হচ্ছে যে আমার রান্নাঘরটা একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর অনেক জিনিস আমার কেনাকাটা করার আছে, যেগুলো এখন যদি কিনে রাখি তাহলে সেগুলোকে আবার যত্ন করে আমাকে তুলে রাখতে হবে। তো আমি সেটা করবো না, আমি চাই যখন যে জিনিসটা প্রয়োজন তখনই সেই জিনিসটা কিনবো। আগে ভাগে কিনে শুধু শুধু জায়গা নষ্ট করে বা বইয়ে রেখে দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তো রান্নাঘরটা আগে কমপ্লিট হোক, তারপর যা যা আমার জিনিস কেনাকাটা করার আছে সেগুলো সব কিছু কিন্তু আমি লিস্ট করে রেখে দিয়েছি। তো ইনশাআল্লাহ একটা একটা করে সব কিছু কিনে রান্নাঘর সাথে আমার ঘরটাকে একদম সুন্দরভাবে ডেকোরেট করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তোমরা আমাকে ভালোবাসে দিয়ে যাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমার যা যা শখ শান্তি রয়েছে সেগুলো পূরণ করে নিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে কিন্তু ফ্রিজের মাথায় যে ফুলগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু একটু ধুলো পড়েছে, তো সেগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা 2-3 দিন পর পরই আমি করে থাকি, তবে ভিডিওতে শেয়ার করা হয় না যেহেতু খুব তাড়াহুড়ো করে করি, তো হয়তো সেই কারণে। তো আজকের ভাবলাম হাতে একটু সময় রয়েছে, তো এখানে সমস্ত ফার্নিচারগুলো না ব্রেকফাস্টের পর 1 ঘন্টা বা 1/2 ঘন্টা সময় হাতে নিয়ে পরিষ্কার করাটা আমার একটা রুটিন হয়ে গেছে। তো এটা কিন্তু আমি প্রতিদিনের কাজের মধ্যে ইনক্লুড করে নিয়েছি, সে কারণে আমি দেখছি যে আমার ঘরদোরটা একেবারে কিন্তু ঝকঝকে হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু প্রতিদিন অল্প সময় ব্যয় করলে ঘরদোর সাথে সব কিছুই একেবারে টিপটপ থাকবে। তোমরা কিন্তু এই জিনিসটা ফলো করে দেখতে পারো, তুমি যখন সময় হাতে পাও সেই সময় 1 ঘন্টা সময় বার করে নিয়ে যদি তুমি এই কাজটা করতে পারো, দেখবে আর একবারে অনেকটা কাজ তোমাকে করতে হচ্ছে না, অল্প অল্প দিয়ে কাজ মিটে যাচ্ছে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না, তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তোমার
মা গিয়েছিল স্কুলের ভাত আনতে, তাই আসার পথে মাকে বলেছিলাম যে কিছু সবজি এনে দিও আজকে রান্নার জন্য। তো সে কারণে মা এনে দিয়েছেন বেগুন, আম, শসা আর কাঁচা লঙ্কা। কালকেরই যেহেতু টক ডাল খেয়েছি তাই আজকের আর খাবো না, আমটা রেখে দেবো, কালকে আবার দেখা যাবে। তো আজকের বেগুনটা রান্না করব, দুটো মাছ ভাজা রয়েছে। তো পরশু দিনকে যে মা মাছ এনেছিলেন তো সেই মাছ কিন্তু দুটো ভাজা রয়েছে। তো সেই মাছ আর সাথে স্কুল থেকে যে একটা গোটা সিদ্ধ ডিম পাওয়া যায়, তো সেই ডিমটা আর সাথে একটা ডিম ভেজে বেগুন দিয়ে রান্না করব। তো এখানে রান্নার সমস্ত প্রিপারেশন করে চলে এলাম একেবারে রান্না বান্নাতে। সব কিছু একটা ভিডিওর মধ্যে দেখাতে গেলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে আর তোমরা কিন্তু বোরিং ফিল করবে, তাই যতটা পারি কাটাকুটি করে আর কি শর্টের মাধ্যমে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে। এইভাবে ডিম ভেজে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি ভালো লাগে সিদ্ধ করার থেকে। তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, যবে থেকে এইভাবে ডিম ভেজে রান্না করা শিখে নিয়েছি তবে থেকে না ডিম সিদ্ধ করে আলু দিয়ে রান্না একদমই খেতে ভালো লাগে না। তো এইভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচ খুব ভালোভাবে লবণ দিয়ে মেখে রেখে তার মধ্যে ডিম দিয়ে যেভাবে আমরা ডিম ভাজা করি সেইভাবে ডিম ভেজে যদি তরকারি রান্না করে থাকো বা যে কোনো তরকারিতে তুমি যদি দিতে পারো, যে কোনো যদি চচ্চড়ি করে থাকো তাতেও যদি দিয়ে দিতে পারো, তরকারির টেস্ট এত বেড়ে যাবে আর এই ডিম ভাজাটা খেতে যে এত ভালো লাগে তোমরা যে ধারণাও করতে পারবে না। তো যারা যারা এই রেসিপিটা ট্রাই করোনি একবার অবশ্যই ট্রাই করবে। তো এখানে কিন্তু একটা ডিম ভেজে নিয়েছি আর সেই সাথে একটা স্কুলের ডিম পাওয়া গেছে গোটা, তো সেটাকেও লাল করে ভেজে নিলাম আর দুটো মাছ ভাজা ছিল সেটাকেও একটু ভেজে নিলাম, নিয়ে কিন্তু তরকারিটা রান্না করে নেবো। তো এইভাবে একটু আমাদের মধ্যবিত্ত পরিবার এরকম ধরনেরই রেসিপি এখন খাওয়া হচ্ছে আর কি। তো এগুলো কিন্তু খেতে খারাপ লাগে না যদি একটু সুন্দরভাবে সময় ধরে একটু মজা করে রান্না করা যায়, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আমি জানি আমার অনেক দিদিমণেরাই হয়তো এরকম ধরনের রান্নাবান্না খেয়ে থাকো, আবার অনেকেই বলবে যে এরকম এটা আবার কী ধরনের রান্নাবান্না, এসব আবার কেউ খাই নাকি। তো কিছু করার নেই, যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো, যাদের আর্থিক পরিস্থিতি খুবই কম, তারাই জানবে যে একটা সংসার চালাতে গেলে ঠিক কতটা পরিমাণে পরিশ্রম বা একটা বুদ্ধি খাটাতে হয় একটা গৃহিণীকে, হয়তো সেটা আর বলে বোঝানোর নয়। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে বেগুন চচ্চড়ি অলরেডি করেও ফেলেছি, তো চচ্চড়ির মধ্যে এবারে কিন্তু লাস্ট ফাইনালি সমস্ত কিছু ভাজাভুজিটা দিয়ে তারপরে কিন্তু রান্নাবান্নাটা ওখানে কমপ্লিট করে আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। জানো তো ও না 11:30 নাগাদ ঘুমিয়ে গেছিলো, আর ও সেই ঘুমিয়ে গেছিলো সেই ফাঁকেই আমি গোসলটাও সেরে নিয়েছি, ওদিকে সমস্ত কাজ রান্নাবান্নার কমপ্লিট করে আর গোসলটা সেরে যে ছাদ থেকে নেমেছি এসে ঘরে ঢুকেছি, ব্যাস মেয়ে উঠে হাজির, মানে একটু আওয়াজ হবার আর কি জো নেই। তো যাই হোক, তারপরে কী করবো, ওকে গোসল করিয়ে দিলাম, দিয়ে যে জামা কাপড় পরিয়ে ওকে খাইয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে আজকের দিনটা এইভাবেই শেষ করবো, মানে আজকের ভিডিওটা এখানে শেষ করবো। এই যে আমি আগেও বলেছি মেয়ের জন্য কিন্তু আলাদাভাবে রান্নাবান্না করি না, এই যে ভাত, ওর জন্য একটু আলু, একটু বেগুন আর এই যে মাছ ভাজা একটু ভেঙে নিয়েছি, নিয়ে ওকে খাইয়ে দেবো। তারপরে এই যে আমারও ভাত বেড়ে নিয়েছি, আমার এই ভাত আর এই হচ্ছে তরকারি। তো ব্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।